আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। ভিউয়ার্স, আমি আবারও ফিরে আসছি খুব মজাদার একটি ভিডিও নিয়ে। তো আমি আজকে এমন ভিডিও নিয়ে আসছি যে আজকে ফিরে আসছি আপনাদের সংসারের অনেক টাকা বাঁচিয়ে দেওয়ার মতো একটা ভিডিও নিয়ে আসছি। তো আমার আজকের এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আপনারা আমাকে সাপোর্ট করবেন। তো ভিউয়ার্স, চলুন আজকের সংসারে কি টাকা বেছে নেওয়ার মতো। তো এখানে হলো পেঁয়াজের খোসা, আমরা কিন্তু সবাই ফেলে দিই বা ফেলে দেওয়া হয়, কিন্তু আজকের এই ভিডিওটা দেখার পর আর কোনো দিনও পেঁয়াজের খোসা ফেলে দেওয়া দিবেন না। পেঁয়াজের খোসা অনেক টাকা বাঁচিয়ে দিবে। পেঁয়াজের খোসা অনেক উপকার আসে। একটা ভিডিওতে আসলে সব কিছু দেওয়ানো যায় না, কিন্তু তবুও আমি যেটুকু মেন আসল পেঁয়াজের খোসা সেগুলোই কিন্তু আমি দিব। তো এই পেঁয়াজের খোসা, এখানে 1 কেজি পেঁয়াজের খোসা নিয়েছি। আমি 1 কেজি পেঁয়াজ কুচি করে সংরক্ষণ করে আমি আরও একটা ভিডিও দিয়েছি, আমার চ্যানেলে দেওয়া আছে। তো এখান থেকে আমি অর্ধেক পেঁয়াজের খোসা নিয়ে আমি চুলায়, কিন্তু দেখতে পারতেছেন, একটা কড়াই বসিয়ে দিয়ে এগুলাকে আমি টেলে নিচ্ছি। জাস্ট এগুলাকে একবার কালির মতন করে টেলে নিতে হবে। তো টেলে নিতে নিতে এবার একেবারে সবগুলো কিন্তু কালো হয়ে গেল। এবার আমি আস্তে আস্তে আবারও কালির মতন করে নিচ্ছি। এদিকে আমি এগুলা কিন্তু কড়াই থেকে উঠিয়ে নেব, কারণ এই জন্য এগুলা কিন্তু কালি করার মতো হয়ে গেল। আর বাকি যে পেঁয়াজের খোসাগুলো ছিল সেগুলা কিন্তু আমি চুলার উপরে আমি দিয়ে দিলাম। আর এখানে আমি দিয়ে দিলাম 2 কাপ পানি। এই যে পানি দেওয়ার সাথে সাথে দেখতে পারতেছেন হালকা গরম হওয়ার সাথে কালার কিন্তু চেঞ্জ হয়ে আসছে। তো এগুলাকে আমি 3 থেকে 4 মিনিটের মতন জাল করে নিয়ে নেব। তো জাল করে নেওয়ার পর আমি আরে একটু জাল করে নিয়ে নিব। জাল করে নেওয়ার পর আমি চুলার উপর থেকে নামিয়ে ঠান্ডা করব। এই যে দেখতে পারতেছেন 3 থেকে 4 মিনিট আমি এগুলাকে জাল করে নিয়ে নিব। কালারটা কি সুন্দর দেখতে পারতেছেন, অনেক অনেক সুন্দর একটা কালার। তো চুলার জালটা আমি বন্ধ করে দিয়ে এটাকে রেখে দিয়েছি ঠান্ডা হওয়া পর্যন্ত। আর এদিকে যে আমি পেঁয়াজের খোসা কালি করে নিয়েছি সেগুলো কিন্তু আমি এগুলাকে হাতে একবারে ভালো করে মিহিস করে নিব। একবারে মিহিস করি নেওয়া হলো। এবার আমি একটা, আমার কাছে চা চাটনি ছিল, সেটা দিয়ে কিন্তু আমি টেলে নিব। তো হাতের এই আঙ্গুল দিয়ে এভাবে এভাবে ঘুরিয়ে আমি কিন্তু নিয়েছি, না হলে কিন্তু মিহিস হবে না। মিহিস করা পর্যন্ত আমি এভাবে নিয়ে নিব। তো এখানে সবগুলো কালি নেওয়া হয়ে গেল। এবার আমি নারকেল তেল, যে কোনো একটা নারকেল তেল হলেও চলবে। তো আমি প্যারাশুট নারকেল তেল দিয়ে আমি এগুলাকে কালি বানিয়ে নিব। আসলে এই কালিটা কিন্তু আমরা বাজারের থেকে কালি না কিনে এভাবে কালি দিয়ে নিলে কিন্তু 3 থেকে 4 মাস থাকে। তো আমি এভাবে কালি করে নিয়ে মাথায় কালি দিয়ে দিব। কালি দেওয়ার পর 3 থেকে 4 ঘন্টা চুলের মধ্যে রেখে দিতে হবে, তাহলে আপনি উপকার পাবেন। তো এদিকে আমি কালি নেওয়া হয়ে গেল, 3 থেকে 4 ঘন্টা কালি দিয়ে রেখে দিবেন, তাহলে তারপর ধুয়ে শ্যাম্পু করবেন। আর এদিকে যে আমি চুলের জন্য একটা টোনার বানিয়ে নিচ্ছি। অর্ধেকগুলা আমি একটা অর্ধেক আমি নিয়ে নিব। এই যে দেখতে পারতেছেন কালারটা কেমন সুন্দর হয়ে গেল। আর আমি এদিকে অর্ধেক হ্যান্ড ওয়াশের একটা ফট ছিল, সেটাতে কিন্তু আমি অর্ধেক নিয়ে নিলাম আর বাকি অর্ধেকের মধ্যে আমি পানি দিয়ে এক সাইডে রেখে দিব। এটা কিন্তু চুলের মধ্যে দিলে 3 থেকে 4 ঘন্টা চুলে দিয়ে রেখে শ্যাম্পু করবেন, শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলবেন। চুল হবে চিল্কি আর খুবই সফট, চুল হবে শাহিন। এত সফট আর এত চিল্কি হবে দেওয়ার পর একবার ব্যবহার করলে আপনি বুঝতে পারবেন, বারবার আপনি রেটে দিতে পারবেন। আর পেঁয়াজের খোসা, পেঁয়াজ কিন্তু আমাদের অনেক উপকারে আসে, তো সবাই আসলে জানে না বা জানা হয় না। এর সাথে আমি দিয়ে দিলাম পানি, পানি দিয়ে বাকি অংশটার মধ্যে পানি দিয়ে আমি কি করব, এবার আমি যাব গাছে দেওয়ার জন্য। আমি বাকি অংশটা আমি একটা মাম বোতল নিয়েছি, মাম বোতলের যে মুখা সাপা ওটা আমি একটু ছিদ্র করে নিয়েছি। এবারে এটুকু আমি গাছে কিভাবে দিব, চলুন আমি আমার বারান্দাতে যাচ্ছি, আপনারাও আমার সাথে আসেন, আমার সাথে থাকবেন। তো পেঁয়াজের যে খোসাগুলো আমি সিদ্ধ করে নিয়েছি সেগুলো কিন্তু গাছের গোড়া দিব, আর সবগুলা দিব, মানে যেখানে যেতটুকু দেওয়ার সেখানে এভাবে আমি দিয়ে নিব। আর বোতলে যে নিয়েছি পানি দিয়ে মিক্স করি সেগুলো কিন্তু গাছে দিব। অনেক গাছগুলো কিন্তু পাতাগুলো মৃত্যু মৃত্যু অবস্থা, মানে মরা অবস্থা, সেগুলাতে কিন্তু আমি দিয়ে দিলে গাছগুলো গাঢ় সবুজ রুষ্টপুষ্ট হবে, ভালো হবে, আগের মতে গাছেরগুলো ফিরিয়ে আসবে। তো যাই হোক, এখানে আজকে আমি দিয়ে দিলাম এই অবস্থা। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।